সংগ্রহ করে সামনের দিকে বিজয়ের দিকে এগিয়ে যাবে কেউ আমাদের ঠেকিয়ে রাখতে পারবে না 29 তারিখে গুন্ডামি করেছে গুন্ডা সরকার ডাকাত সরকার নিরীহ কোন অস্ত্র ছাড়া আমরা ঢাকা মহানগরে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়েছিলাম পুলিশ কি নির্দয় আচরণ করেছে আপনারা দেখেছেন আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা অস্ত্র শস্ত্র সহ লাঠি শোটা দিয়ে আমাদের নেতা কর্মীদের উপরে কি বেদম প্রহার করেছে নির্যাতন করেছে আপনারা দেখেছেন আমার পাশে বসা একটু আগে বক্তৃতা করেছেন ভাষাণী অনুসারী পরিষদের আহ্বায়ক যারা বাবলুকে গ্রেপ্তার করেছিল আমার দলের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক সচিবকে গ্রেপ্তার করেছিল আর এখন পর্যন্ত ডক্টর সেলিম কারাগারের মধ্যে আছে বাবলু আমাকে বলছিলেন রাজশাহী থেকে তার আত্মীয়রা এসছে বাবলুর সঙ্গে দেখা করবে এই সরকারের পুলিশ জেল কর্তৃপক্ষ হোম ডিপার্টমেন্ট তাকে দেখা করতে দেয়নি ওই জেলের মধ্যে রাখলে দেখা করতে না দিলে আন্দোলন বন্ধ করতে পারবে চেষ্টা করেন বেগম জিয়ার নামে ওটা বাবলু একটু আগে বলেছেন একটা ভুয়ো মামলায় 20 বছর কারাদণ্ড দিয়েছে আর আপনাদের প্যারের লোক আপনাদের মানি ব্যাগ আপনাদের নেতা নেত্রীর মানি ব্যাগ মানি ব্যাগ মানে সৎ টাকা কামাই করার মানি ব্যাগ না লুট করা টাকার মানি ব্যাগ সেই মানি ব্যাগ অনেক বড় সবগুলো ব্যাংক কিনে নিয়েছিল সে সমস্ত দেশ জুড়ে যত ব্যবসা সমস্ত ব্যবসা একে একে দখল করে নিয়েছিল সে $1 বিলিয়ন বিদেশে ইনভেস্ট করেছে টাকা কোথায় পেল তার কোনো জবাব নাই 2 কোটি টাকার জন্য বেগম জিয়ার 20 বছর সাজা হয় আর $1 বিলিয়নের জন্য তাহলে এস আলমের কত বছর সাজা হবে এস আলম কি একা নাম বলতে থাকলে একটা মালা গাঁথতে পারবেন এই সরকারের যত ডাকাত চোর লুটেরা তথাকথিত ব্যবসায়ী যারা শেখ হাসিনার সামনে গিয়ে স্লোগান দেয় আর একবার দরকার শেখ হাসিনার সরকার বোঝেন দেশের মানুষের কাছে বলে না ভারতে গিয়ে বলে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাতে গিয়ে বলে মন্ত্রী একবার বিএনপিকে বোঝান আমাদের 3 প্রখ্যাত বামপন্থী নেতা যারা এখন সরকারের পা চাটে তারা চিনে গিয়ে বোঝায় এই সরকারের ধারাবাহিকতা রক্ষা করা দরকার এবং বলে আমাদের সরকারের পেছনে আমাদের নেত্রীর পেছনে শতকরা 70% জনসমর্থন আছে তো 70% জনসমর্থন যদি থাকে তাহলে একটা নিরপেক্ষ নির্বাচন দেন না যদি সত্যি সত্যি 70% সমর্থন আপনাদের পেছনে থাকে তাহলে একটা অন্তর্বর্তী সরকার করে আপনারা ক্ষমতা থেকে চলে যান কারণ বিগত 2 নির্বাচনে আপনারা যা যা করেছেন আমরা দেখেছি আপনাদের বাদ দিয়ে ভোটটা দেন না সেই ভোট তারা দেবে না ওরা কনস্টিটিউশনের দোহাই দেয় আমরা সংবিধান মতো চলতে চাই মনে হয় সংবিধান যেন কোরআনের আয়াত বদলান যাবে না কতবার বদলেছে 15 বার বদলেছেন কনস্টিটিউশন ধারা বদলেছেন নতুন আইন সংযোজন করেছেন তাতে কি এই সংবিধান সংবিধান থাকে নাই আর পঞ্চদশ সংশোধনী যেটা পাশ করেছেন আমাদের নেতা জোনায়েদ সাকি বলেছেন এটার তো কোনো বৈধতাই নাই এটার শর্ট অর্ডারের সাথে পরের লম্বা অর্ডার মিলে না প্রায় 1.5 বছর পরে গিয়ে রায় লিখেছেন মাঝে পার্লামেন্ট অযথা হস্তক্ষেপ করে একটা জোর করে আইন পাশ করাবার মতো ঘটনা ঘটিয়েছে আইনকে তার নিজের পথে চলতে দেন তাহলে 15 মানে 15 সংশোধনী চলবে না বাতিল হয়ে যাবে আপনাদের সরকার বাতিল হবে অবৈধ ক্ষমতা অবৈধ বলে ঘোষণা হয়ে যাবে যাবে এই জন্যে আমরা বলছি গায়ের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন গায়ের জোরে পারেননি বেগম জিয়াকে সাজা দিয়েছেন পারেননি
ডক্টর সেলিমকে সাজা দেননি, জেলের মধ্যে রেখেছেন, কিন্তু আমাদের আন্দোলন থামাতে পারেনি। তারেক রহমানের জীবনের আমরে দেবে অন্যায়ভাবে সাজা দিয়েছে। তারপরেও আজকে বৃষ্টির মধ্যে ওই পার্টির নেতা কর্মীরাকে মিছিল বার করেছে, দেখেছেন না সেটা? আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, বিজয়ের যে কাফেলা, যে মিছিল, যে গণমিছিল শুরু হয়েছে, সরকার যতই নির্যাতন করেন, অত্যাচার করেন, জেলে পড়েন, সাজা দেন, এক এক করে প্রেসিডেন্ট মেম্বার সবাইকে সাজা দেওয়ার বন্দোবস্ত করে, আন্দোলন থামাতে পারে। এখন সব জায়গায় দৌড়ায়, আমেরিকা বলেছে একটা ভালো ভোট দেন, 420 লক্ষ, বলে আমরা তো ভালো ভোটই দেব, যেমন অতীতে ভালো ভোট দিয়েছে। আমরাও বলি, অতীতের মতো ভালো ভোট দিলে তুমিও অতীত হয়ে যেতে হবে, তোমাকে কত ক্ষমতায় থাকতে দেব। আমাদের খুব স্পষ্ট বক্তব্য, যেরকম করে আপনাদের এই অলিগার্কদের এই টাকার ঘটনা ডাকা, যারা শত নয় লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশের মাটিতে পাচার করেছে, তাদেরকে রক্ষা করতে পারছেন না। এখন এক পত্রিকায় লিখেছে, আওয়ামীপন্থী ব্যবসায়ীরা বড় চিন্তায় পড়েছে, তাদের টাকা নাকি বাজেয়াপ্ত করা হবে। একজন এসে আমেরিকার কর্মকর্তা বলে গেছে, যাদের ব্যাপারে প্রমাণ হবে যে তারা দুর্নীতি করে টাকা কামিয়েছে, তারা অন্যায়ভাবে অবৈধ পথে বিদেশে টাকা জমিয়েছে, ব্যাংকে রেখেছে, সম্পত্তির হিসাব নিকাশ করে ব্যাপারে প্রমাণ হলে তাদের সেই সম্পদ বাজেয়াপ্ত করা হবে। শেখ হাসিনা ঠেকাতে পারবেন? বেনজিরকে ঠেকাতে পেরেছিলেন, বাঁচাতে পেরেছেন? এখন পর্যন্ত যাদের যাদের নামে ঘোষণা হয় নাই কিন্তু ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে, তাদের রক্ষা করতে পেরেছেন? এরই পাশাপাশি রাজপথে আনছিলাম, লক্ষ কোটি মানুষ একসাথে স্লোগান দিচ্ছে, এখন সব জায়গায় বলে শেখ হাসিনা কি, শেখ হাসিনার দল কি, ভোটের টাকা, শেখ হাসিনার দল তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা কি, লুটেরা যারা বিদেশে টাকা পাঠাতো, ওই রকম কোন মানুষ আমাদের দেশের ক্ষমতায় থাকতে পারবে না, চলে যেতে হবে। আজকে আমরা তাই খুব তড়িঘড়ি করে হলেও এই কর্মসূচি দিয়েছি, ওদের মুখে ছাই দেওয়ার জন্য যে না আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ ছাড়বো না যতদিন না আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে পারবো। আছেন সবাই? আছেন সবাই? আরো যারা যারা আছেন তাদের সাথে নিয়ে আসেন, রাজপথ জনতার মিছিলে সয়লাব হয়ে যাক, সেই ধরনের কর্মসূচি আমরা তৈরি করছি আগামী দিনে, যেটা সরাসরি এই জগতে কথা বলবে, আর ওইখানে গণভবনে বসে প্রধানমন্ত্রী আপনার সরকারদের গদি কাঁপতে থাকবে, কণ্ঠ বৃহমান হবে, কথা বলতে পারবে না, ভয়ের চোটে পালাতে চাইবে, পালাবার পথ খুঁজে পাবে না। জনতার আন্দোলনকে পরাভূত করবার শক্তি কারণ আমরা জিতবই, সেই প্রত্যাশায় আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ।